বন্ধু তুই আমাকে মেরে ফেললি। আরে বাবা পাতলু, তুমি ডাক্তার জটকে ফোন করেছো, আমি এক্ষুনি চিন্নম স্যারকে ফোন দিচ্ছি। পাতলু তখন কাশিটা রামকেও খুন করে ফেলে। পাতলু চলে যায় জনের ডেরায় জনকে খুন করতে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি কার্টুনের ইন স্ক্রিন ভিডিও। এটা সম্পূর্ণরূপে কপিরাইট ফ্রি, আপনারা ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা ভয়েস ওভার করে একটা সুন্দর একটা ভালো কার্টুন তৈরি করতে পারেন। তার পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্রোমাটুনসের 15টা ক্যারেক্টার এবং 5টি প্রিমিয়াম কার্টুনের ব্যাকগ্রাউন্ড দেব। ওই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনারা ফ্রিতে পেতে চান, আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিওর কোনো এক অংশে আমি 4 ডিজিটের একটা কোড বলবো, ওই কোডটা আপনি সাবমিট করলেই আপনি ফ্রিতে পেয়ে যাবেন, না হলে কিন্তু পাবেন না। আরও এক কথা, কার্টুন প্রিমিয়াম ক্যারেক্টার্স যেগুলো অনেক ইউটিউবাররা বিক্রি করে থাকে, আমি সর্বনিম্ন দামে আপনাদের কাছে বিক্রি করব। মাত্র 120 টাকা দামে 10টা ক্যারেক্টার বিক্রি করবো। 10টা ক্যারেক্টার দাম কিন্তু 500 থেকে 1000 টাকা, মাত্র 100 টাকায় দিয়ে দেবো। যদি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখে কোড সংগ্রহ করে সাবমিট করেন, শুধু তারাই পাবে, আর কেউ কিন্তু এত কম দামে পাবে না। 120 টাকা দামে কেউ পাবে না, শুধু তারাই পাবে। ওকে, তো বন্ধুরা যাদের প্রিমিয়াম ক্যারেক্টার লাগবে তারা কিনতে পারে একদম কম দামে। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। এই জীবন রেখে কি লাভ, আমি এখন কষ্টকাজে লাগে ফাঁসি দেব, আমি আর বেঁচে থাকতে চাই না। পাতলু তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে মরবে, না হলে আমার আত্মা শান্তি পাবে না। কি বললো মোটু, তুমি না আত্মহত্যা করেছো? আমি আত্মহত্যা করে মরিনি, আমাকে ষড়যন্ত্র করে মেরেছে। তুমি শুধু বলো কে এরকম করছে, এতে আমি মারি এলাম। খোঁজ করো তুমি আমাদের বন্ধুদের ভিত্তে একজন, তাহলে ডটকা ডটকা। আমি তোমার মাতান বুইরার সঙ্গে সংসার করব, আমি মোটুর কাছে যাব। এই তুই ওই মোটুর সাথে কোনো কথা বলবি না, তুই আমাকে চিনিস, আমি ডাক্তার জাক্কা, কত বড় সাইন্টিস্ট। আর তুই ওই মোটু ওই মোটকা এটার লগে দেখা করতে চাস, ওকে বিয়ে করতে চাস, সেটা হবে না। না না না, আমি মোটুর কাছে যাব। ও মোটু 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 আমাকে পাগল করে দিয়েছে, মোটুকে আমি শেষ করে ফেলবো মোটু। সব কথা জন লুকিয়ে লুকিয়ে শুনছিল। আপনার ডাক্তার জটকার প্রেম আলাপ শুনতে এসেছেন, চাপতে চেনে তুমি করে নিতে পারেন। কি সুন্দর কবিতা বলেছেন আপনি। আমি তোমাদের কথা সব শুনে ফেলেছি, চলো মোটুকে শেষ করে ফেলি, কি বলো? কি বলছো তুমি, মোটু আমার বন্ধু। বন্ধু হাসালে জটকা হাসালে, মোটু তোমার বন্ধু, ও তো তোমার শত্রু, তোমার বউয়ের সাথে পিরিত করছে, ও তোমার শত্রু, ওকে শেষ করে দিই, চলো আমরা ওকে খতম করব। এখন কি করব সেটা বলো, এখন যদি মোটুকে খুন করি তাহলে কিন্তু চিঙ্গাম স্যার আমাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে, এবং ফাঁসি ছাড়া আর কিছুই হবে না। মাথায় তো দেখি আপনার কোনোই বুদ্ধি নেই জটকা, আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, এমন কৌশল খাটাবো কেউ বুঝতেই পারবে না, কেউ বুঝতেই পারবো না আসলে আত্মহত্যা করেছে নাকি কেউ খুন করেছে। আরে বুঝিয়ে বলো বিষয়টা, বুঝতে আসি না তোমার কথা। সিম্পল বিষয়টা, মাথায় গু থাকলে তো বুঝবা না, তুমি বুঝো নাই, মোটুকে হিপনোটাইজ করতে হবে। মোটু ঘুমাচ্ছে, এখন মোটুকে আমি বশ করে ফেলবো। মোটু মোটু শোনো, তুমি তোমার বন্ধু পাতলুকে খুন করো, যেমন হুকুম আমার আকা। নোটাইস করে পাতলুকে খুন করাতে হবে। তোকে আমি খুন করে ফেলবো, আজকে তোর শেষ দিন, তোর ইচ্ছা কি তাড়াতাড়ি বলে ফেল। খুন করাতে হবে পাতলুকে, তো খুন করবে না,
পাতলু তখন তোমার কাছে সাহায্যের জন্য আসবে। তুমি পাতলুকে এলাকার বাইরে পাঠিয়ে দিবে। আমি পাতলুর মতো করে একটা রোবট বানিয়ে ঝটকা ঝটকা মোটু মনে পাগল হয়ে গেছে, ও কিন্তু আমাকে খুন করতে চাইতেছে। পাতলু আমার বন্ধু আমার ভাই, শুনে রাখো, তুমি এলাকা ছাইরা সইল্লা যাও বাবা, আমি দেখছি তোমার মতো একটা রোবট আনিয়া লই। জল, তুই তো বুদ্ধির মধ্যে সেরা, এটাই করতে হবে। যখন বন্ধু শত্রুতে রূপান্তরিত হয় এই কৌশলের মাধ্যমে হত্যা করতে হয়। গুড, এখন এটাই করতে হবে। জন সোরার করে সোরা, তুই কিন্তু আমার বাড়িতে সুরিদারি করবি না বাবা। ঝটকা ঝটকা তুমি মোটুকে খুন করেছ, তোমাকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমন বুদ্ধি খাটিয়েছিলাম আমি আর জন মিলে, ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, বেশ করেছি। ও আমার বউর সাথে সম্পর্ক করতে চেয়েছে, শেষ করে দিয়েছি। হ্যাঁ, আমিও তো এখন তোমাকে শেষ করে ফেলবো ঝটকা ঝটকা। না পাতলু, তুমি এসব করতে পারো না। তুমি মোটুকে ভুলে যাও, বরঞ্চ নতুন করে জীবন শুরু করো, ভালো হবে। আমাকে যদি মারো তুমি মোটুকে ফিরেও পাবে না। আমি জানি মোটু ফিরে আসবে না, প্রতিশোধ তো ঠিকই নেব। পাতলু আমার বন্ধু, তুই আমাকে মেরে ফেললি। আরে বাবা পাতলু, তুমি ডাক্তার জটকাকে ফোন করেছো? আমি এক্ষুনি চিল্লাম স্যারকে ফোন দিচ্ছি। পাতলু তখন কাশিটা রামকেও খুন করে ফেলে। পাতলু চলে যায় জনের ডেরায় জনকে খুন করতে। পাতলু জনকেও গুলি মেরে দেয় এবং নাম্বার ওয়ান নাম্বার টু কেও। পরপুরি নগরের ছন্না ডন এখন শেষ শেষ। তখনই চিংগাম স্যার চলে আসে গুলির আওয়াজ শুনে। আয়াম্মা পাতলু, তুমি এত বড় খুন করেছো, তুমি ডাক্তার জটকা কাশিটা রামকে খুন করেছো, মোটু মারা গেছে, মোটুর শোক কাটাতে কাটাতে তুমি তাদেরকে খুন করেছো, তোমাকে ফাঁসি দেওয়া উচিত। আমি আদালত আমি তোমার পাশের আবেদন করবো, আমার সাথে চলো জেলে, পাঁচটা খুন করেছো। তখন পাতলু চিংগাম স্যারকেও খুন করে ফেললো। আয়াম্মা পাতলু, তুমি এতদিন বন্ধুত্বের পরিণাম এটাই দিলে, তুমি আমাকে মেরে ফেললে এবং তোমার ঘনিষ্ঠ বন্ধুদেরকেও মেরে ফেললে, তোমাকে ছাড়বো না। এই কালে না হোক পরকালে তোমাকে এর হিসাব দিতেই হবে। তুমি মোটর সঙ্গে পাগল হয়ে গিয়েছো, পাগল শেষ। তারপর পাতলু নিজের গায়ে নিজেই গুলি করে মারা গেল।